ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গেলবারের চেয়ে কমে এসএসসিতে এবার পাশের হার 87.44, বেড়েছে জিপিএ 5, তা পেয়েছে 2,69,602 জন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরই রাজধানী সহ সারা দেশে স্কুলগুলোতে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সরকার চাইলে যেকোনো সময় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয় করতে পারবে, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। মানুষ জেগে উঠেছে, গুম, খুন, অন্যায়, অত্যাচারের জবাব দেওয়া হবে আন্দোলনের মাধ্যমে, হুঁশিয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে পরিবহন ধর্মঘট না ডাকতে সংশ্লিষ্টদের আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নৌপরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠক শেষে ঘোষণা দেওয়া হয়। 5 বছর পর পরিত্যক্ত থাকার পর সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের 1 নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে গেছে জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান। সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে নেইমারবিহীন ব্রাজিল, ঢাকায় ভক্ত সমর্থকদের উল্লাস। উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।